ইলিয়াস কাঞ্চন এবং রুবেল একটা সময় কিন্তু তারা নায়ক জুটি ছিল একসঙ্গে। আমরা তাদের অসংখ্য সিনেমাতে কাজ করতে দেখেছি, মা মাটি দেশ, কখনো তারা বিক্রম সিনেমাতে কাজ করেছে, কখনো তারা কাজ করেছে শাবানার সঙ্গে, সিনেমাটার নাম ছিল বিদ্রোহী কন্যা। অসংখ্য সিনেমাতে ভাঙচুর, স্বজন, রাজার ভাই, ব্যবসা ভাগ, একটা টাইমে নায়ক কে আর ভেঙে গেল, নায়ক জুটি ভেঙে গেল। অ্যান্ড লাস্ট 90 যে আপনারা তাদের যতগুলো সিনেমাতে একসঙ্গে কাজ করতে দেখেছেন, ওই কাজগুলো কিন্তু একটু আগে শুট করা কাজ ছিল, ওগুলো রিসেন্টলি কোনো কাজ ছিল না। তো একটা টাইমে কেন এই পেয়ার ভেঙে গেল, এটার পিছনে আসলে রহস্য কী, এবং একটা টাইমে কিন্তু এই নায়ক দুটি বাংলা সিনেমাকে বেশ ভালোই ডমিনেট করতো, এবং তাদের সিনেমা আসলে একটা সিনেমা কিন্তু বক্স অফিস সুপার ডুপার হিট। আজকে আমরা কথা বলবো যে এই জুটি ভেঙে যাওয়ার রহস্য নিয়ে, আসলে কেন এই নায়ক জুটিতে আসলে টিকলো না, একটা সময় ভেঙে গেলো, এটা নিয়ে আমরা কথা বলবো। তো ভিডিওটি খুবই 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 স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আমি ওয়েটিং ফর ইওর কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সব বিষয়ে ফিল্ম স্পাইয়ের সঙ্গে থাকবেন। ইলিয়াস কাঞ্চন এবং রুবেল ইন্ডাস্ট্রির দুজন মোস্ট পপুলার হিরো, এবং তারা তাদের নিজস্ব কর্মদক্ষতা, নিজস্ব নৈপুণ্যতা দিয়ে তারা এমন একটা জায়গায় আজকেও তারা বিলং করছে। আজকেও আমরা তাদের সুপারস্টার হ্যান ত্যান আমরা তাদেরকে বলি, বাট একটা টাইমে তাদের আজকালকার দিনে দাঁড়িয়ে তারা প্রফেশনাল লাইফ নিয়ে, তারা যতই পার্সোনাল লাইফ নিয়ে তারা যতই একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ বা ভালো ব্যবহার করুক সেটা আগেও করতো, কিন্তু তাদের ভিতরে একটা প্রফেশনালি রাইভালারি ছিল, এবং যার কারণে তাদের জুড়িটা ভেঙে যায়। এবং এই জুড়িটা ভেঙে যাওয়ার হিস্ট্রি অ্যাডজাস্ট অ্যাটলিস্ট ক্রিয়েট হয় কিন্তু এটা মোটামুটি mid-90s। আমরা 90s শুরুর দিক থেকে তাদেরকে জুটি বেঁধে একসঙ্গে কাজ করতে দেখি, কিন্তু mid-90s ঘটে গেল একটা অন্যরকম ঘটনা। ইলিয়াস কাঞ্চন এবং রুবেল এক সিনেমাতে কাজ করতেন, এবং কাজ করতে লাগলে দেখা যেত যে ওই সিনেমাটার ফাইট সেক্টর একটু ভালো হতো, বা ফাইটিং সেক্টর বাবদ রুবেল একটু বেশি টাকা রেমুনেশন চার্জ করতেন ইলিয়াস কাঞ্চনের থেকে। দেখা গেলো যে তিনি ফাইট ডিরেকশন প্লাস তার অ্যাকশনে তার একটু অন্যরকম, প্লাস অ্যাক্টিং, টোটাল সব কিছু দিয়ে, এবং এই সব কারণে ইলিয়াস কাঞ্চনের একটু তখন একটু সে আসলে নিজের কাছ থেকে একটু আসলে অন্যরকম ব্যাপার সে ফিল করে, যে আসলে আমি কাজ করছি আমার সিনেমাতে একজন ফাইট ডিরেকশন দিয়ে, তার ফাইট সেক্টর ভালো হচ্ছে, সে বেশি টাকা নিচ্ছে। তো এই কথাগুলো কিন্তু পত্রিকাতেই কিন্তু এসেছিল, এবং তখন আরও কিছু লোক ছিল যারা ভালোর জন্য হোক বা মন্দর জন্য হোক জানি না, তারা ইলিয়াস কাঞ্চনের ব্যাপারগুলো সবসময় বলতো, যে প্রভাবিত করতো যে আপনার সিনেমাতে এরকম হচ্ছে হ্যান ত্যান। তো এগুলো নিয়ে ব্যক্তিগত ইগোতে, ব্যক্তিগত ক্লাসে কিন্তু তার লেগে যায়, এবং একটা পর্যায়ে কিন্তু ইলিয়াস কাঞ্চন ডিসাইড করে যে আমি রুবেলের সঙ্গে কাজ করতে পারি, যে ফাইট ডিরেক্টর এবং সিনেমার আসলে ফাইটিং সেক্টরের জন্য আলাদা লোক রাখা লাগবে, ডাইরেক্টলি রুবেল থাকতে পারবেন এটা, এবং রুবেল যদি ডাইরেক্টলি ওই সেক্টরগুলো মেনটেন করে তাহলে আমি এই সিনেমাতে থাকবো না। অনেক সিনেমাতে দেখা গিয়েছে ইলিয়াস কাঞ্চন এবং রুবেলের যেখানে ফাইটিং সেক্টরটা রুবেলের স্ট্রং হয়েছে, অডিয়েন্স বাহ বাহ দিয়েছে, ক্লাব দিয়েছে, তো অ্যাক্টিংয়ে অ্যাক্টিংয়ের জায়গা হোক বা স্ক্রিনে নিজের নৈপুণ্য সেটা আলাদা বিষয়, কিন্তু দেখা যেত যে রুবেল একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট দিয়ে কিন্তু সিনেমা থাকতো, বিশেষ করে অ্যাকশন সেক্টর হতো। এই কারণে কিন্তু একটা টাইমে ছবিটা ভেঙে যায়, এবং ইলিয়াস কাঞ্চন পরবর্তীতে আর ওইভাবে কিন্তু সে রুবেলের সঙ্গে কখনো স্বাচ্ছন্দ্য বোধ করেনি, রুবেলের সঙ্গে কিন্তু ওইভাবে আর সে কাজ করতে কখনো আগ্রহ জানেনি। এখন আপনি বলবেন যে তাহলে তো তাদের আরও অনেকগুলো সিনেমা আমরা তখন দেখেছি, তাদের অনেকগুলো তো এই কাজগুলো কিন্তু আগে করা ছিল। তো যখন একে অন্যের প্রতি তাদের যে বৈরতা, তাদের যে রিষ্টতা, তাদের আসলে ভালোবাসার জায়গা থেকে যখন তারা সরে আসে, তখন কিন্তু আর তারা একসঙ্গে কখনো কাজ করেনি। তো এটা হচ্ছে মূলত এই জুটি ভেঙে যাওয়ার একটা হিস্ট্রি আপনি বলতে পারেন, যে তাদের আসলে জুটি ভেঙে যাওয়ার মতো একটা ব্যাপার। এবং এই জুটিটা আসলে দারুণ একটা জুটি ছিল, কিন্তু এই জুটিটা ভেঙে যাওয়ার ফলে আমাদের ইন্ডাস্ট্রিতে অন্যরকম একটা ভয়াবহ রকমের একটা ক্ষতি বলতে পারেন আপনি, যে তারা যদি লিড হিরো হিসেবে এক মানে বিপরীত প্যারালাল কাস্টিংয়ে যদি আরও কোনো আরেকটা সিনেমা করতো, ইন্ডাস্ট্রির দৃশ্যপট আরও বদলে যেতে পারতো, যেহেতু করিনি। তো এই জুটি আসলে ভেঙে যাওয়া, এবং এই জুটি আসলে আপনাদের মূল্যবান মতামত কী, তো এই জুটির জুটি যদি না ভাঙতো তাহলে কী হতো, এটা ডেফিনেটলি আমাকে কমেন্টস করে জানাবেন। আমি ওয়েটিং ফর ইওর কমেন্টস। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সব বিষয় সঙ্গে থাকবেন।